আমরা যে জিনিসটা চিন্তা করব এখন এটা থেকে এটা কিভাবে প্রুভ করব এটা থিং করব তো আমি বলছি নির্ণয়কের সব সময় আমরা কিভাবে কোন কলাম অথবা কোন সারি কিভাবে একই হয় সেটা আমরা চিন্তা করব আমরা যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা সারি মেলানোর চেষ্টা করব তার কারণ হচ্ছে আমরা কোন সারি অথবা কলাম যদি মেলানোর চেষ্টা করি তাহলে সেই সারি এবং ওই কলাম থেকে আমরা ওই একই উপাদানটা কমন নিয়ে আমরা 111 অথবা 001 মেলাতে পারবো তো এখন চিন্তা করি আমরা যদি এই কলামের সঙ্গে এই কলাম যোগ করি a মাইনাস b মাইনাস c যোগ টুয়াইসে যোগ টুয়াইসে তাহলে আমাদের কি আসতেছে মানে সামথিং একটা মান আসে এটার সাথে এটা এটা যদি ক্লাস করি সামথিং একটা মান আসে কিন্তু সিমিলার আসে না তাহলে আমরা কলামগুলো কলামগুলো যদি যোগ করে দেই বা বিয়োগ করি তাহলে আমরা একটা ডিফারেন্ট মান পাবো তাহলে আমরা কলাম বাদ দিয়ে এখন সারিতে চিন্তা করি এই সারিগুলো সব সারিগুলো যদি আমরা যোগ করি এক নম্বর সারির সঙ্গে দুই নম্বর তিন নম্বর সবগুলো যোগ করি তাহলে দেখা যাচ্ছে যে এটার সঙ্গে এটা যোগ এটা যোগ এটা এটার সঙ্গে এটা যোগ এটা যোগ এটা এটার সঙ্গে এটা যোগ এটা যোগ এটা তার মানে এক নম্বর সারির কাজ করছে এখানে আমরা দেখাতে দেখা যাচ্ছে যে আর ওয়ান প্রাইম ইকুয়াল আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি তার মানে এক নম্বর কলামের কাজ করছে কিভাবে সবগুলো সারি যোগ করছে সবগুলো যোগ যোগ করছে তো দেখা যাচ্ছে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি তার মানে প্রথম সারিতে একই উপাদান আসছে এখন আমরা নির্ণয়কের ক্ষেত্রে আমরা কি করি যদি একই উপাদান কোনো সারিতে অথবা কোনো কলামে থাকে তাহলে সেটা আমরা কমন নিতে পারি যেহেতু প্রথম সারিতে এ প্লাস বি প্লাস সি একই উপাদান আছে এই জন্য প্রথম সারি থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিলাম নেওয়ার ফলে আমাদের এই যে এরকম ওয়ান 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 একটা নির্ণায়কের প্যাটার্ন আসলো তো আমরা সাধারণত আমরা চিন্তা করি যে ওয়ান 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 এর এই ধরনের কোনো নির্ণায়কের প্যাটার্ন আসলে আমাদের ম্যাথটা করা সহজ হয়ে যায় কারণ তখন আমাদের আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে জিরো জিরো ওয়ান অথবা জিরো জিরো ওয়ান সেটা সারিতে হতে পারে অথবা কলামে যে আমরা জিরো জিরো ওয়ান করি অথবা কলামে জিরো জিরো ওয়ান করি আমরা সেটা বুঝতে পারবো তাহলে যেহেতু সারিতে ওয়ান 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 আছে তাহলে সারিতেই জিরো জিরো ওয়ান এই প্যাটার্ন করা সম্ভব তাহলে কিভাবে এই কলামের সঙ্গে যদি এই কলাম বিয়োগ করি তাহলে ওয়ান বিয়োগ ওয়ান জিরো ওয়ান এই কলামের সঙ্গে এই কলাম বিয়োগ করলে ওয়ান বিয়োগ ওয়ান তাহলে এখানেও জিরো তার মানে এখানে জিরো করা সম্ভব এখানে জিরো করা সম্ভব তার মানে এটা ঠিক রাখবে তো সেটাই কাজ করছি কি কাজ করছি আমরা দেখেন ওয়ান বিয়োগ ওয়ান জিরো টু বির সঙ্গে এটা যদি মাইনাস করি তাহলে এটা আসে আবার টু সির সঙ্গে টু সি মাইনাস করলে জিরো ওয়ান বিয়োগ ওয়ান জিরো এটার সঙ্গে এটা বিয়োগ করলে এটা আসে তারপর টু সির সঙ্গে এটা বিয়োগ করলে এটা আসে আর এটা ঠিক রাখলাম তো আমরা কি কাজ করছিলাম তাহলে এখানে কি কাজ করলাম আমরা আমরা কাজ করলাম সাধারণত কলামের দুইটা কলাম তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ তো আমরা এই কাজটা করছি কি করলাম আমরা প্রথম কলামের কাজ করছি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ আবার দ্বিতীয় কলামের কাজ করছি দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ তাহলে এটা আসে এখন জিরো নির্ণায়ক করলে আমাদের জিরো আসবে এই জিরো নির্ণায়ক করলে জিরো আসবে তাহলে এই ওয়ান এর নির্ণায়ক করলে আমাদের হয়ে যাবে তাহলে এই ওয়ান এর যদি নির্ণয় করি এইতে তাহলে কি এই ওয়ান প্রথম সারিতে তৃতীয় কলামে আছে তাহলে প্রথম সারি তৃতীয় কলাম বাদ তার মানে এই চারটা উপাদান থাকতেছে এখন আর আর গুণ করে দেই এ প্লাস বি প্লাস সি
এটা আর আর গুণ করলে তাহলে এ প্লাস বি প্লাস সি অল স্কয়ার সূত্রের মাইনাস আর এ মাইনাস প্লাস এ প্লাস বি প্লাস সির সঙ্গে জেরো গুণ করলে জেরো। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এ প্লাস বি প্লাস সি অল কিউব এটা পেলাম। তাই প্রুফ আমাদের এই ম্যাথটা একটু ব্যতিক্রম, ব্যতিক্রম এই জন্যই আমরা এর আগে যত ম্যাথ করছি সবগুলো নির্ণয়কের বিস্তার করে করেছি, তো এই অঙ্কটাই বলছে বিস্তার না করে, তো এটা একটা ব্যতিক্রম হয়ে গেল বিস্তার না করে। তো বিস্তার না করে যে ম্যাথগুলো এগুলো আবার অনেক টুইস্ট আছে, মজা আছে, কিরকম মজা, আর এগুলো অনেকটা বিস্তার না করে যে অঙ্কগুলো করবো আমরা সেগুলো করতে ভালো লাগবে আবার ইজি। আচ্ছা এখন আমরা দেখবো যে এটা সমান এটা ইকন এটা, তার মানে একটা অঙ্ক দুইটা প্রুফ করতে বলছে, কিভাবে প্রুফ করব দুইটা। তো বলছে যে এটা ইকন এটা ইকন জিরো মিলাতে বলছে, তো আগে আমরা এটা থেকে এটা প্রুফ করি দেখি কিভাবে করা যায়। তো এটা থেকে আমরা প্রথম সারিতে ওয়ান ভাগ এ কমন নিলাম, দ্বিতীয় সারির জন্য ওয়ান ভাগ বি কমন নিলাম, তৃতীয় সারির জন্য ওয়ান ভাগ সি কমন নিলাম। তাহলে প্রথম সারির জন্য ওয়ান ভাগ এ কমন, দ্বিতীয় সারির জন্য ওয়ান ভাগ বি কমন, তৃতীয় সারির জন্য ওয়ান ভাগ সি কমন। আচ্ছা এই রূপটা নেওয়ার কারণ কি, এইখানে দেখেন বি সি, তো এইখানে যদি বি সি থাকে আমি এই কলামটা সেম করব। আমি বলছি নির্ণয়কের সময় সবসময় চিন্তা করতে হবে যে কোন একটা কলাম অথবা কোন একটা সারি সবগুলো উপাদান সেম করা যায় কি না। তো আমি লক্ষ্য করতেছি এখানে বি সি আছে, সি এ আছে, এ বি আছে, এখন এটাকে যদি আমি সেম করতে চাই তাহলে বি সি আছে এখানে এ দ্বারা গুণ করতে হবে, সি এ আছে এখানে বি দ্বারা গুণ করতে হবে, এখানে এ বি আছে এখানে সি দ্বারা গুণ করতে হবে। এখন এখানে যদি আমি এ দ্বারা গুণ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে কি ওয়ান ভাগ এ ইন্টু এ এরকম টাই। তাহলে আমি যদি এখানে এ দ্বারা গুণ করতে চাই তাহলে এখানে কি করতে হবে ওয়ান ভাগ এ ডট এ, তাহলে এই এ এই ক্যান্সেল গেলে আবার আগের পজিশনে চলে যাবে। আর এইখানে যদি বি দ্বারা গুণ করতে চাই তাহলে ওয়ান ভাগ বি ইন্টু বি, আর এখানে যদি সি দ্বারা গুণ করতে চাই ওয়ান ভাগ সি ইন্টু সি, তাহলে এই কাজগুলো করতে হচ্ছে। তাহলে আমরা এক্সট্রা কাজ করব ওয়ান ভাগ এ ইন্টু এ, তার মানে এ এ ক্যান্সেল গেলে আগের পজিশনে, ওয়ান ভাগ বি 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 ক্যান্সেল গেলে আগে সি এ থাকতেছে, ওয়ান ভাগ সি 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 ক্যান্সেল গেলে আগে এ বি ছিল ওটাই থাকতেছে। তাহলে প্রথম প্রথম এই যে এটা থেকে ওয়ান ভাগ এ এইখানে শুধু গুণ করব না, এখানেও গুণ করব, এখানেও গুণ করব পর্যায়ক্রমে, তার মানে ওয়ান ভাগ এ দ্বারা প্রথম সারিতে যদি গুণ করি তাহলে এখানে কি অনুরূপ ভাবে এখানেও করা যায় ওয়ান ভাগ এ এ ওয়ান ভাগ এ এ, তাহলে এগুলো কি ক্যান্সেল যায়, এগুলো ক্যান্সেল গেলে আগের পজিশনে চলে যায়। এখন আমরা লক্ষ্য করব তাহলে ওয়ান ভাগ এ ওয়ান ভাগ এ ওয়ান ভাগ এ প্রথম সারিতে ওয়ান ভাগ এ ওয়ান ভাগ এ আমরা তৈরি করে নিলাম, তাহলে তাহলে ওয়ান ভাগ এ আমরা প্রথম সারি থেকে কমন নিতে পারবো। তাহলে ওয়ান ভাগ এ প্রথম সারি থেকে কমন নিছি, দ্বিতীয় সারি থেকে কি ওয়ান ভাগ কি কমন নিতে পারি, তাহলে ওয়ান ভাগ বি কমন নিছি, তৃতীয় সারি থেকে ওয়ান ভাগ সি কমন নিতে পারি, এই যে ওয়ান ভাগ সি কমন নিছি। তাহলে এখন ওয়ান ভাগ এ দ্বারা যদি কমন নিই তাহলে প্রথম সারিকে এ দ্বারা গুণ করতে হবে, এ কারণ বিসি ছিল এ বিসি, বিসি ছিল এ বিসি যা আছে, দ্বিতীয় সারি ওরকম যেহেতু ওয়ান ভাগ বি কমন নিছি তাহলে বি একটা করে বি গুণ করে দেবো দ্বিতীয় সারিতে, ওয়ান ভাগ সি কমন নেওয়া বলতে তৃতীয় সারিতে সি একটা করে গুণ করে দেবো, তো এটা আসলো। এখন দেখা যাচ্ছে এই আমাদের নির্ণয়কের নিয়ম হচ্ছে কোনো কলামে অথবা সারিতে যদি একই উপাদান থাকে সেটা কমন নিতে পারবো। এখন দেখতেছি দ্বিতীয় কলামে এ বি সি প্রত্যেকটা উপাদান আছে, তাহলে দ্বিতীয় কলাম থেকে এ বি সি কমন নিলাম, তৃতীয় কলামেও এ বি সি আছে, তৃতীয় কলাম থেকে এ বি সি কমন নিলাম, তো নিচে যে এই এ বি সি আছে একটা একটা ক্যান্সেল গেল, তাহলে এ বি সি থাকলো, মানে এ বি ওয়ান 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 বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। আচ্ছা এখন
এইটা এটা যদি ক্যান্সেল যায় তাহলে থাকতেছে এবিসি এবিসি ওয়ান 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 বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি। আচ্ছা এইটা কোন প্রমাণ করতে বলছিল যে দেখেন যে এই প্রমাণটার মতো, তাহলে আমাদের এটা ইকুয়াল এটা প্রুফ করতে বলছেন, তাই এটা প্রুফ হয়ে গেল। তার মানে এটা একটা প্রুফ, এই পর্যন্ত একটা প্রুফ, এই পর্যন্ত আমাদের একটা প্রুফ। এখন এই প্রুফ থেকে আবার শূন্য মেলাতে বলছে, তাহলে আমরা এই প্রুফ থেকে আবার শূন্য মেলাবো এ বি সি। এখন কিভাবে শূন্য মেলাবো দেখেন, আমরা যদি কি কাজ করছি এখানে, এখানে কাজটা করছি প্রথম কলামের কাজ করছি হচ্ছে একটা কলামের কাজ করছি, সেটা হচ্ছে প্রথম কলাম ইকুয়াল প্রথম কলামের সঙ্গে তৃতীয় কলাম যোগ করে দিছি। তো দেখেন প্রথম কলামের সঙ্গে তৃতীয় কলাম যোগ করে দিছি কিভাবে, এখানে এ ছিল এখানে বি প্লাস সি যোগ করে দিছি, তাহলে এ প্লাস বি প্লাস সি, এখানে বি ছিল সি প্লাস এ যোগ করে দিছি এ প্লাস বি প্লাস সি, এখানে সি ছিল এ প্লাস বি যোগ করে দিছি এ প্লাস বি। এখন তাহলে প্রথম এখানে কলামটা একই উপাদান হয়ে গেল, তাহলে প্রথম উপাদান থেকে যেহেতু একই মান কমন নিতে পারি এ প্লাস বি প্লাস সি, কমন যদি নেই তাহলে প্রথম কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, তাহলে এ বি সি এ প্লাস বি প্লাস সি থাকলো, তাহলে কি থাকলো এখানে যেহেতু কমন নিলাম ওয়ান ওয়ান ওয়ান, আর আগের আছে ওয়ান ওয়ান ওয়ান, আর এই এগুলো এখানে বসালাম। তো আমরা নির্ণায়কের একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে কোন নির্ণায়কের দুইটা সারি অথবা দুইটা কলাম যদি একই হয়, তো আমরা কি করছিলাম কোন নির্ণায়কের দুটা সারি অথবা দুটা কলাম যদি একই হয় সেই নির্ণায়কের মান শূন্য হয়। তো এই নির্ণায়কে দেখেন দুটা কলাম একই, তাহলে এই নির্ণায়কে যেহেতু দুটা কলাম একই অবশ্যই তার মান শূন্য। এখন এই নির্ণায়কের মান শূন্য, এই শূন্যর সঙ্গে যদি আমরা এই জিনিসগুলো গুণ করে দেই তাহলে মানে শেষের রেজাল্ট কি আসবে, জিরোই আসতেছে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।